बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ভিগোরেক্স ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিগোরেক্স ঔষধটি স্কোয়ার কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো সিলডেনাফিল। এটি সাধারণত ভিগোরেক্স নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। ভিগোরেক্স 25 mg ট্যাবলেট, ভিগোরেক্স 50 mg ট্যাবলেট এবং ভিগোরেক্স 100 mg ট্যাবলেট। তবে আজকে আমি ভিগোরেক্স 50 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য ভিগোরেক্স 50 mg ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি সম্পূর্ণ পুরুষের ঔষধ। যে সকল পুরুষের যৌন সমস্যা রয়েছে তাদের জন্যই মূলত ভিগোরেক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে। যে সকল পুরুষ দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে চায় কিন্তু কিছু সময় যৌন মিলন করার পরেই বীর্য আউট হয়ে যায়, যাদের বীর্য খুবই তাড়াতাড়ি আউট হয়ে যায় কিংবা যাদের লিঙ্গ সহজে স্ট্রং হয় না কিংবা যাদের লিঙ্গ স্ট্রং না হওয়ার কারণে নানান ধরনের সমস্যা হয়ে থাকে। যে সকল পুরুষের খুবই দ্রুত বীর্য আউট হয়ে যায় কিংবা সহজে লিঙ্গ দ্বারা হয় না, সে সকল পুরুষের জন্য ভিগোরেক্স ঔষধটি খুবই একটি কার্যকরী ঔষধ। ভিগোরেক্স ঔষধটি লিঙ্গের রক্তে শীতল করার মাধ্যমে কাজ করে। যাদের প্রথম অবস্থায় বীর্য আউট হয়ে গেলে লিঙ্গ আর দ্বারা হয় না অথবা যারা মিলন করার সাথে সাথে বীর্য পাত হয়ে যায়, তাছাড়া লিঙ্গ ধ্বজভঙ্গ, যাদের লিঙ্গ ধ্বজভঙ্গ সমস্যা রয়েছে, লিঙ্গ আঁকাবাঁকা লিঙ্গে নিয়মিত রক্ত প্রবাহ না করার কারণে এ ধরনের সমস্যা মূলত হয়ে থাকে। এটি তীব্র ও জটিল সমস্যাও দেখা দিতে পারে। এটি এ সকল রোগীদের জন্যই মূলত দেওয়া হয়ে থাকে। ভিগোরেক্স ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত যারা যৌন মিলন করার জন্য ভিগোরেক্স ঔষধটি খাবেন তারা সাধারণত যৌন মিলনের 30 থেকে 40 মিনিট পূর্বে ভিগোরেক্স 50 mg ট্যাবলেটটি খেতে হবে। এটি সাধারণত কিছু খাবার পরেই খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ভিগোরেক্স ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর যৌন সমস্যা বা যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন রোগীর ভিগোরেক্স ঔষধটি দ্বারা রোগীর সমস্যা সমাধান করা সম্ভব, তাহলে ডাক্তার রোগীকে ভিগোরেক্স ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ভিগোরেক্স ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ভিগোরেক্স ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন মাথা ঝিমঝিম করা, মাথা ব্যথা করা, শরীর দুর্বল হয়ে যাওয়া কিংবা শরীরে অস্থিরতা ভাব সৃষ্টি হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা সৃষ্টি হওয়া, মাথা ভার হয়ে থাকা, শরীরে অস্থিরতা সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়, অর্থাৎ এটি মহিলাদের খাওয়ানো উচিত নয়, তাই অবশ্যই গর্ভবতী অবস্থায় কিংবা স্তন্যদানকালীন সময় কিংবা অনন্য সময়েও এটি মহিলাদের দেওয়া উচিত নয়। যদি আপনাদের ভিগোরেক্স ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।